তো হেই হ্যালো এভরিওয়ান, কেমন চলছে সবার জীবন? আশা করি ভালোই চলছে। তো তোমরা ওই ভিডিওটা ক্লিক করেছো তার কারণ তোমাদের কাছে হয়তো একটা ক্যাননের আর মাউন্টের ক্যামেরা আছে, আর ক্যাননের আর মাউন্টের লেন্সের দাম শুনে তখন সবারই মাথা খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু চাপের কিছু নেই, আমার কাছে এটার সাথে ডিল করাটা খুব পকেট ফ্রেন্ডলি হয়ে আছে, অ্যান্ড দ্যাট ইজ দিস অ্যাডাপ্টার। তোমার হাতে এখন যে অ্যাডাপ্টারটা আছে সেটার নাম হচ্ছে কি ভিল্টরক্স R2। এই অ্যাডাপ্টারটা ব্যবহার করে তোমরা তোমাদের ক্যাননের EF মাউন্টের লেন্সগুলোকে তোমাদের ক্যাননের আর বডিতে মাউন্ট করতে পারবে, লেন্সের অটোফোকাস এবিলিটিকে ইন্ট্যাক্ট রেখে। এই অ্যাডাপ্টারটা নিয়েছি আমি মেট্রোগুলি থেকে, আমার পড়েছে অ্যারাউন্ড 5,000 মতন। এবার অনেকেরই মনে প্রশ্ন থাকে যে যখন আমরা এই অ্যাডাপ্টারটা ইউজ করছি আমাদের EF লেন্সের সাথে, তো এখান থেকে যে ছবিটা আমরা তুলছি আমাদের মিররলেস ক্যামেরা দিয়ে, সেটাতে কি কোনোভাবে কোনো প্রবলেম আসবে, মানে কোনো কোয়ালিটি ইস্যু আসবে কি? এবার দেখো, আমি 7-8 মাস ধরে ইউজ করছি এটা, আমি কিন্তু কোনো কোয়ালিটি ইস্যু দেখতে পারিনি। এবার তোমরা যদি এটাকে লজিক্যালিও দেখতে যাও, এর ভেতরটা কিন্তু পুরোপুরি হয়ে ফাঁকা, মানে ভেতরে কিন্তু কোনো কোনো কাঁচ কিছু নেই, আমার পুরো আঙুল এদিকে কিন্তু আর পার চলে যাচ্ছে। তো এবার ভেতরে যদি কিছুই না থাকে তাহলে কিন্তু লাইটের কোনো রিফ্লেকশন হবে না, অর্থাৎ এখানে যদি কোনো লেন্স থাকতো তাহলে কিন্তু লাইট রিফ্র্যাকশন হয়ে আসতো, তখন কিন্তু কোয়ালিটিতে কোনো ইস্যু হতে পারতো। যেহেতু এই ভেতরটা ফাঁকা তাই ডিরেক্টলি লাইট এর ভেতর দিয়ে সোজা চলে আসছে সেন্সারের ওপর। অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম এই জন্য বসে পড়লাম। তো চলে আসে এবার এটার কোয়ালিটির ওপর। এবার কোয়ালিটির ব্যাপারে কথা বললে কিন্তু এখানে কোনো রকমের কোনো কম্প্রোমাইজ হচ্ছে না। তোমরা এই পার্টটা পুরো মেটালে পাচ্ছ, এই পুরো মেকানিজমটা মেটালের, ইভেন পেছন থেকে এটাও মেটালের, আর তার সাথে এই পার্টটা, এটা আই থিঙ্ক গোল্ড প্লেটেড। বাকি ভেতর দিকে পোর্শনটা যেটা আছে, এই কালো পোর্শনটা, এটা একটুখানি আমার মনে হলো প্লাস্টিক টাইপের। আর ইভেন উপরের যে এই পার্টটা, এটাও কিন্তু মেটালের, এই যেখানে ভিল্টরক্স লেখা আছে এই পার্টটাও। তো যেহেতু এটা ফুললি মেটালের, তো সে কারণে আমার মনে হয় যে 5,000 টাকায় ইটস এ ভেরি গুড ডিল। তোমরা যদি ক্যাননটা না পারচেস করতে চাও তাহলে কিন্তু এটা যেতে পারো। তো এবার চলে আসি কী করে তোমরা মাউন্ট করবে তার উপর। তো মাউন্ট করার জন্য সবচেয়ে ফার্স্ট কাজ তোমরা যেটা করবে, তোমাদের EF মাউন্টের লেন্সটাকে রেডি করবে, করে এর পেছনটা খুলবে। খোলার পর এই যে এখানে রেড ডটটা আছে আর এখানে যে রেড ডটটা আছে, এই দুটোকে ম্যাচ করবে। ম্যাচ করলে অটোমেটিক্যালি এভাবে বসে যাবে। তো এই রেড ডটগুলোকে মিলিয়ে দেওয়ার পর তারপর এই যে রেগুলেটরটা আছে যেখানে আনলক থেকে লকের দিকে বলছে এদিকে ঘোরাতে, সেটাকে নিচের দিকে এরকম করে ঘুরিয়ে দেবে। নিচের দিকে করলেই এটা লকড হয়ে যাবে আর বেরোবে না, খালি এই রেগুলেটরটাকে ঘোরাতে হচ্ছে। এটাও স্টেবল থাকছে, এটাও স্টেবল থাকছে, খালি এইটা ঘুরবে, এই গ্রে কালারের ডায়ালটা। তো এই ফার্স্ট পিসটা রেডি। এবার এটাকে আমরা একটু সাইডে রাখবো, করে আমরা যেটা করবো আমাদের ক্যামেরার যে RF মাউন্টের লেন্সটা আছে এটাকে খুলবো। খুলে ক্যামেরাটা এইভাবে রাখবো, না এইভাবে রাখবো যাতে কোনো ডাস্ট না যায়, আর এটাকে সাইডে রাখবো। এটাও নিয়ম এইভাবেই রাখার, কারণ কেউ নেই বলে এখন এইভাবে রাখতে হচ্ছে। আর এটাকে আমরা খুলে এটার উপর রেখে দেবো। অ্যাডাপ্টারের ওপর যে রেড স্ট্রেট লাইনটা আছে তার সাথে তোমাদের ক্যামেরার মাঝখানে যে রেড স্ট্রেট লাইনটা, এই দুটোকে ম্যাচ করবে, করে ক্লকওয়াইজ ঘুরিয়ে দেবে। তো এবার চলে আসা যাক যে কাদের এটা দরকার, মানে কাদের এই EF to RF মাউন্টের অ্যাডাপ্টারটা দরকার। তো প্রথমেই যেটা চলে আসে সেটা হচ্ছে কি বাজেট। তোমাদের যদি বাজেট খুব টাইট থাকে তাহলে তোমরা ইজিলি এটার সাথে যেতে পারো। মানে তোমরা একটা জিনিস ভেবে দেখো, আমি আমার এই EF মাউন্টের 50mm লেন্সটা কিনেছিলাম ওই রাফলি 6,500 মতো দামে, আর তার সাথে আমি এটা কিনেছিলাম ফার্স্ট হ্যান্ডই কিনেছিলাম ভিল্টরক্স RF মাউন্ট অ্যাডাপ্টারটা, অফকোর্স ওটা আমার 5,000 পড়েছিল। তো টোটাল 11,500 মতো আমার লেগেছে, তাতে হয়ে গেছে। এবার তোমরা যদি RF মাউন্টের 50mm লেন্স নিতে যাও তাহলে কিন্তু সেটা 19,000 পড়বে। তো 19,000 আর এদিকে 11,500, বুঝতেই পারছো যে এটা কত ভালো ডিল, ভটভটি যাচ্ছে, নেভার মাইন্ড। তো আমি কিন্তু শুধুমাত্র EF বলতে আমার 50mm ইউজ করি না, তার সাথে আমি 55-250 ইউজ করি। এবার আমি যদি এরকম সেম ফোকাল লেন্থের টেলিফোটো লেন্স, মানে 55-210 বলো, RF এ নিতে যেতাম তাহলে কিন্তু আমার ইজিলি সেটা 32,000 থেকে 33,000 পড়তো। তার জায়গায় আমি এটা তুলেছি এগেন সেকেন্ড হ্যান্ড 8,500-এ। এটা তোমরা নতুন পেয়ে যাবে রাফলি 12-13-14-তে, আর তার সাথে তোমরা যদি 5,000 টাকার এই অ্যাডাপ্টারটা পেয়ার করো, স্টিল কিন্তু এটা 32-33,000 থেকে অনেকটা কম। মানে RF মাউন্টের লেন্সগুলো যত দাম তার থেকে কিন্তু অনেকটাই কম হচ্ছে। আর সেকেন্ড, তাদের জন্য এটা খুব ভালো, স্পেশালি যারা এই স্ট্রিট ফটোগ্রাফিটা হবিতে করছো বা ফটোগ্রাফিটাই পুরোটা হবিতে করছো, তাদের জন্য এটা কিন্তু খুব ভালো অপশান। মানে তোমাদেরকে কিন্তু এতটা টাকা শুরুতে ইনভেস্ট করতে হচ্ছে না, তোমরা কিন্তু ছোটো ছোটো স্টেপস নিয়ে তোমাদের এই যে ফেভারিট ফোকাল লেন্সগুলো সেগুলোতে ছবি তুলতে পারছো। দেন তারপর তোমরা যখন এটাতে এস্টাবলিশ হয়ে যাবে তারপর তোমরা ইজিলি একটা RF মাউন্টের লেন্স নিয়ে নিতে পারো। বাট এখন যারা এটা থেকে টাকা আর্ন করতে পারবে না, যারা পুরোটাই শখে করছো, তাদের জন্য কিন্তু এর থেকে ভালো অপশান হতে পারে না। তো এই ছিল আজকে ভিডিও। আজকে ভিডিওতে চেষ্টা করেছি আমার EF to RF মাউন্টটা তোমাদের দেখানোর, আর সেটা দিয়ে কীরকমভাবে কী ছবি আসে সেটা তোমাদের দেখানোর। আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা।
তো ভালো লাগলে সাবস্ক্রাইব করে নাও, আমার পিওভির ভিডিওগুলো তোমরা দেখো, দেখে জানিও তোমাদের কেমন লাগছে। সেখানে তোমরা আরও দেখতে পারবে যে আমি 50mm ইউজ করে কীরকম ছবি তুলেছি, এই মাউন্টটা ইউজ করে তার সাথে প্রথমবার চেষ্টা করলাম কিছুটা রিভিউ করার, তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টিল দেন গুড বাই, হ্যাভ এ নাইস, গুড নাইট আর বাই।